আমি খালিদ খলিল আবার টেলিভিশনের পক্ষ থেকে প্রণোদিত আজকের এই অনুষ্ঠানে আমি চারজন পুলিশ শিল্পীকে পেয়েছি। দর্শক পা খুবই কঠিন। একজন আছেন পারভিন সুলতানা আপা, বাংলার সন্ধ্যা খ্যাত, আছেন গুলজার হোসেন, আছেন আমাদের সাদিয়া ফিল্ম মল্লিক এবং সালাউদ্দিনের বৈঠকখানা নামে পরিচিত আমাদের সালাউদ্দিন নামে। আপনার চারজনই পরিচিত হোক। আমি আজকে জানতে চাচ্ছি 124তম জন্মদিন ইসলামের এই দিনে আমরা এতক্ষণ একটা অনুষ্ঠান উপভোগ করলাম, কিন্তু কিছু কিছু বিষয় আছে নজরুলে যেটা আমরা আপনার কাছে শুনতে চাই। আমি প্রথমে শুরু করতে যাচ্ছি যে নজরুলের জন্মবার্ষিকী বাংলাদেশের মিডিয়াগুলো এবং বিভিন্ন সংগঠনগুলো কখন 123, কখন 124, 125 লিখেছে না যে জন্মদিন, জন্মবার্ষিকী, জন্ম জয়ন্তী এটা একটা রেফারেন্স আছে, গুলজার ভাই জানবে, সবাই জানবে এটা কেন, এটা কি কবির প্রতি আমাদের অশ্রদ্ধার একটা বিষয় আসছে কি না। দ্বিতীয়ত হচ্ছে সাদিয়া আপা অনেকেই বলছেন নজরুল সম্পর্কে যে নজরুলের যে ভাস্কর্য যেখানে আছে এখনও সেটা কিন্তু সেই ময়লা দিয়েই কিছু দেখা এবং খুবই ওখানে আশেপাশে অনেক কিছু জঞ্জাল। আমরা নজরুলকে কেন্দ্র করে আপনাদের কি পরিকল্পনা এবং আপনারা বলেছেন যে 125তম জয়ন্তীতে আপনারা একটা বড় সবাই মিলে পড়বে আর সংগঠন থাকবে, কিন্তু বিভেদ লক্ষ্য করা যায় আদিসুর এবং হচ্ছে নকল সুর, এটা নিয়েও দ্বন্দ্ব আছে। এই নিরসনে আপনাদের পরিকল্পনা কি, আপনারা চারজন আজকে এগুনি ব্যাগ আগে সালাউদ্দিন ভাই বলবেন। আসলে আপনি খুব সংক্ষেপে বলা মুশকিল, আপনি অনেকগুলো প্রশ্নের প্রশ্ন করেছি, কিন্তু আমার যেহেতু এখানে মূলত আমি খুব স্পিডে বলে দিচ্ছি ফার্স্ট, সেটা হচ্ছে যে 125তম, 24তম বা 23তম কেউ যদি ভুলেও বলে সেটা যে তার প্রতি অবজ্ঞা বা অবহেলা এটা কিন্তু নয়। আসলে অনেকে হিসেবটা করে না, ওনার ১৮৯৯ সালে জন্ম, তাই না? এখন তখন থেকে যদি আমরা হিসেব করি তো তাহলে আমার এই 23 বছর আর দ্বিতীয় হচ্ছে 1 বছর, 24 বছর আর 100 বছর, তাহলে 124 হয়। তো এখন কেউ মানে জয়ন্তী, জন্মদিন বা বার্ষিকী এটা নিয়ে যদি ভুলভ্রান্তি হয়েও যায় সেটা এমন কিছু দোষের আমরা বলি না, তবে দোষটা কোনটা বলি, বাংলাদেশে কিন্তু সিদ্ধান্ত হয়েছে আজ থেকে অন্তত 20-25 বছর আগে, সেটা হচ্ছে যে আমরা আগে কী ছিল 25শে মে বা 24শে মে এরকম বলা হতো, আবার রবীন্দ্রনাথের বেলায় কিন্তু হয় 11-22শে শ্রাবণ, নজরুলের বেলায় হতো একটা বাংলা একটা ইংরেজিতে। আমি বলি এইসব নিয়ে সমস্যা হয় বলেই আমরা ওই কবি নজরুলের মাজারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম স্যারকে নিয়ে, ওনাকে আমি প্রস্তাবটা প্রথম তুলেছিলাম যে আমরা দুটো কেন বাংলায় করি না, 11ই জ্যৈষ্ঠ যদি জন্মদিন হয় তো তাহলে তো 12ই ভাদ্র হচ্ছে তার মৃত্যুদিন, তো তাহলে তার কোনো সমস্যা থাকে না। তো তখন উনি এই উদ্যোগটা নিয়ে উনি এটা সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছিল এখন থেকে জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই বাংলায় মানা হবে। তো যেহেতু আমাদের বাংলায় মানা হচ্ছে এখন আর কোনো সমস্যা নেই, এখন আমরা বাংলায় মানছি, অবশ্যই আমরা বাংলায় মানছি, আমরা কি সবাই মানছি, আমরা মানছি, বাংলাদেশে মানছি। ধন্যবাদ। হ্যাঁ, এই প্রসঙ্গে ধন্যবাদ। আর কিছু বলবে না? আর আমি যেটা প্রণীত সুরের ব্যাপারটা বলছেন সেটা হচ্ছে যে আমরা সত্যি কথা বলতে কি বাংলাদেশে এখন অনেকটা ভালো পর্যায়ে আমরা এসেছি, আমরা ছেলেমেয়েরা শিল্পীরা, আপনি বিশ্বাস, আপনার ভালো লাগবে জানতে যে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু অনেক নতুন শিল্পী অনেক ভালো গাইছে। সুতরাং আমরা আশাবাদী যে আমরা কষ্ট করে যে প্রণীত সুরের আন্দোলনটা করছি সেই সুরটা তারা ধারণ করছে এবং পরবর্তী প্রজন্ম প্রজন্মে এটা কিন্তু প্রবাহিত হবে। ধন্যবাদ, ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। সাদিয়া আফরিন মল্লিক আপা, আপনার কাছে জানতে চাই নজরুলের ভাস্কর্য নিয়ে যে অবজ্ঞা, নজরুলকে আমরা কতখানি মূল্যায়ন করতে পারছি, ভবিষ্যতে আপনারা মূল্যায়ন করার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছেন? নজরুল শিল্পীরা কাজী নজরুল ইসলাম আসলে বিদ্রোহের প্রতীক,
এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তখনও মানুষকে আলো দেখিয়েছেন, শক্তি সঞ্চয় করার যে স্প্রিয়া সেটা জাগিয়েছেন মানুষের মনে। এবং আমরা দেখছি আমাদের স্বাধীনতা যুদ্ধ আমরা নজরুলের গান গিয়ে আমরা সেই আলোর পথ দেখেছি, কাজে উনি আমাদের আলোর প্রতীক। তো কাজী নজরুল ইসলামের যে বিভিন্ন জায়গাতে তার যে স্মৃতিধন্য জায়গাগুলো এগুলোর সংরক্ষণের ব্যবস্থা খুব বেশি একটা নেওয়া হচ্ছে বলব না। তবে রিসেন্টলি আমি ত্রিশাল ইউনিভার্সিটিতে গেছিলাম, বিশাল ইউনিভার্সিটি হচ্ছে এখানে নজরুলের নাম এবং এটি পাবলিক ইউনিভার্সিটি এবং নজরুলের নামকরণে পুরো ইউনিভার্সিটিটা করা হয়েছে। অসাধারণ একটি পদক্ষেপ। এখানে মেয়েদের হোস্টেলে মেয়েদের সংখ্যাই প্রায় 1200, আরও বাকি তো গেল। তো এইভাবে আস্তে আস্তে কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং কবিকে নিয়ে আমাদের যতটা আমাদের অভিযোগ সে অভিযোগগুলো কিন্তু জায়গা মতো পৌঁছাচ্ছে এবং অলরেডি আপনি দেখছেন যে সেই 80-এর দশকে একটা একঝাঁক নজরুল সঙ্গীত তৈরি হয়েছিল, মাঝখানে একটা লাল পিরিয়ড গেছে, এখন কিন্তু আবার জেগে উঠেছে নজরুলের। অসাধারণ নতুন শিল্পীরা বের হচ্ছেন, এটার পিছনে যারা কাজ করে চলেছে সালাউদ্দিন ভাইদের মতন যারা শাকিল বলেন শিক্ষক যারা আসলে কাজ এগুলোর পিছনে ওরা প্রচণ্ডভাবে শ্রম দিচ্ছেন। আমরা চাচ্ছি নজরুলের জেমস অফ নজরুল থেকে যেটা আমরা করছি সেটা হচ্ছে মিউজিক ভিডিও করে বিশ্বময় ছড়িয়ে দিতে। এখানে একজন না দুজন না আমরা 20 জন 40 জন 50 জন মিলে দাঁড়িয়ে যাচ্ছি গানগুলো প্রচার করছি, নজরুলের গানগুলোকে যেন বিশ্বময় মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে, সেই জিনিসটা আমরা করি। যার যার ক্ষেত্রে সবাই কিন্তু কাজ করছে। আপনি কি চাচ্ছেন যে 125-তম যে কথাটা বলেছেন যে এটা কি আমরা কি পারবো যে বাংলাদেশের সমগ্র শিল্পী গোষ্ঠী শিল্পীদের নিয়ে একটা বড় প্রোগ্রাম করতে দুদিন ব্যাপী? এটা কিন্তু সবসময় একটা কথা বলা হয় যে এক কথা মিথ্যা কথা বারবার বলে সত্যি হয়ে যায়। বারবারই বলা হয় নজরুল শিল্পীরা সংগঠিত নয়, কথাটি সত্যি নয়। বিভিন্ন জায়গাতে ছোট ছোট হলেও অংশ হলেও নজরুলের শিল্পীরা ভীষণ ভাবে সংগঠিত। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, একটা সামান্য একটা ই হয়েছে, সেটা হচ্ছে যে প্রণীত নজরুল সঙ্গীত নিয়ে যে কাজ করছি আমরা, তো প্রণীত নজরুল সঙ্গীত নিয়ে কাজ করছি বা শিল্পী তৈরি হওয়ার ব্যাপারে অনেকে অনেক নেগেটিভ কথা তৈরি করে বলে, আবার ভুলভ্রান্তিকে যেসব সুর আগে ছিল আমরা বিভ্রান্তিকর বলে, আমি অশুদ্ধ বলি না, তো সেই বিভ্রান্তিকর সুর যেগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের নজরুল ইনস্টিটিউট কাজ করছে, তাদের ব্যানারেই কিন্তু আমরা কাজ করছি। আজকে আমি একটি বিষয় বলতে চাই, এবং আমরা স্বরলিপি শুধু না আরও অনেক ব্যাপার হচ্ছে ব্যক্তি পর্যায়ে, উনি যেমন জেমস অফ নজরুল করছেন সেখানে আমার অনেক ছাত্রছাত্রী আছে তারা গান করছেন, আমি যে কাজটি করছি সেটা আমার সালাহউদ্দিন আহমেদের বৈঠকখানা বলে একটি আমার ফ্যান্তে একটা আছে, অত্যন্ত জনপ্রিয়, সারা পৃথিবীর মানুষ অন্তত 50-80,000 প্রত্যেক সপ্তাহে শ্রোতা দেখে, এবং আমার এখানে যে একটু প্লাস পয়েন্ট সবাই গিয়েছে আপনাদের সবাই অনেকে, তো এটা হচ্ছে যে আমি সেখানে অনেক বেশি সংখ্যায় গান করতে পারি। আপনি শুনলে ভালো লাগবে আপনার যে গত বছর নজরুল মৃত্যুবার্ষিকীর সময় আমি যে অনুষ্ঠানগুলো করেছিলাম 10 দিনে, তো আমি এবং আমার সঙ্গী শিল্পী আমার ছাত্রছাত্রী সবাই মিলে 300 গান গিয়েছি গত বছর, আপনারা সার্চ দিলেই কিন্তু 300 গান পেয়েছেন। আজকে যেখানে স্বাধীনতা পরবর্তীকালে 30-35টা গান বা 40টা গান গাওয়া হবে, সেখানে আজকে আমরা 2000 এই বর্তমান সময়ে আমরা প্রায় 800 গানের আইডিয়া আমাদের হয়েছে, আমরা শেখাচ্ছি গাইছি এবং 1000 গান আমরা জানি কমবেশি, তাহলে এই জায়গায় আমরা এসেছি। এখন আমাদের কাছে 2100 গানের সুর আমরা পেয়েছি। তো একটি ব্যাপার আপনাকে বলে নিয়ে আগাম, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে ওনার অনেক গান পড়ে আছে সেগুলো তো সুর করা দরকার, আমি এর চরম বিরোধী, আমি বারবার বলি সব কথা বলবেন না, কারণ আমরা এখনও 2100 গান মানে আরও 1000 গান কিন্তু বাকি আছে, সেগুলো গাইতেই পারি না আমরা, সেগুলোকে গাই তারপরে কিন্তু আমার বলার রাইট আসবে যে আমি বাকি গানগুলো কি হবে। সুতরাং এই ব্যাপারে একবারই কিছু যেন কেউ না বলে, সমস্ত ধরনের গান বাংলাদেশের যত রকম গান কীর্তন থেকে শুরু করে ইসলামী থেকে শুরু করে গজল থেকে শুরু করে সব ভেরিয়েশন তার গানে আছে, এই গানগুলোকে গাই না আমরা, এটাই এখনো আবিষ্কৃত হচ্ছে। অনেক ধন্যবাদ। এখন অনেক যে আপনি সালাউদ্দিন ভাই যেটা বললেন অত্যন্ত মূল্যবান,
সাধারণত নজরুলকে নিয়ে কথা হয় খুব কম, আলোচনা হয় কম, আমরা চেষ্টা করে যাই এই মধ্যে ছড়িয়ে যাক। আমি পারভিন আপার দিকে একটু আকর্ষণ করছি, একটু কাছে যাবেন পারভিন আপা। আপনি আমি আমার গুরুজন যারা ওনারা যা বলেছেন আমি শুনলাম, আমি অনেক কিছু জানতাম না, আজকে শুনে জেনেছি অনেক কিছু। আমি জাস্ট একটা কথা বলবো, যেহেতু আমাদের সময়ও কম, আমি সেটা হচ্ছে যে এই যে প্রমিত শুনে আমরা নতুন করে গানগুলো গাইছি, আমি ছোটোবেলা থেকে তো শুনে শুনে রেডিওতে শুনে ক্যাসেটে শুনে শুনে আমরা সেগুলোই শিখেছি। হ্যাঁ, আমরা এমনকি ইনস্টিটিউটে আমাদেরকে ভুল শুনে মানে তথ্য পাওয়া যেত না, তখন আর চলে গেছে সবচেয়ে। আমি আশাবাদী যে আমরা একদিন একদম একটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবো, যেখানে কোনো অন্য সুরের ভুল সুরের যেটা অন্য প্রমিত সুরের বাইরে কোনো গান কেউই গাইবে না, কোনো শিল্পী গাইবে। আমি নিজে চেষ্টা করছি এবং আমি জানি আমার পরের যে শিল্পীরা আসবে, আমার সঙ্গে যারা আছেন সবাই সেই চেষ্টাই করবো। আমি পারভিন আপাকে ধন্যবাদ দিতে চাই আজকের যে প্রসঙ্গ নজরুল সঙ্গীত পুরুষের আয়োজনে, আজকে বিশাল একটা জমজমাট আয়োজন যেখানে সকলেই নজরুল সঙ্গীতের উচ্চ মার্গীয় শিল্পী, আমরা কাউকে ছোট করে দেখতে পারছি না, এবং যারা শ্রোতা ছিলেন এই আয়োজন নজরুলকে আমাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাবে। নজরুল সঙ্গীতকে আরো জনপ্রিয় করার জন্য এই সংগঠনটা বানিয়েছে, তো ওর ইয়েতেই কিন্তু আমরা ওর দেখিয়ে দেওয়ার পথে চলছে। আমরা ভয় পাই প্রমিত সুরের বাইরে নজরুল সঙ্গীতকে এই সংগঠনে এসে চেষ্টা করি ধন্যবাদ। এবার গুলজার ভাই, আপনি আপনার থেকে বলেন, আপনি গান করেন অনেক জানে। আচ্ছা, আমি প্রজন্মের একজন নতুন প্রজন্মের শিল্পী, এবং আমার গুণীজন গুরুজন যারা করেছেন তারা আমাদের গুরুতুল্য, এবং গুরু সালাউদ্দিন স্যার আমার সরাসরি শিক্ষক। তো এখানে আসলে যে প্রসঙ্গটা এসছে এবং যে জিনিসটাতে আমরা খুব জোর দিচ্ছি সেটা হচ্ছে আদি সুর এবং স্বরলিপি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, এই সুরের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির কবলে পড়ে বিরক্ত হয়ে একসময় আমি নজরুল সঙ্গীত গাওয়া ছেড়ে দিয়েছিলাম, এবং একটা লম্বা সময় ধরে আমি নজরুল সঙ্গীত গাইতে পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি সঠিকটা পাচ্ছি না। আর এটা কেন উপলব্ধি করলাম যে সঠিক সুরটা আদি সুরটা দরকার? যে কোনো ক্লাসিক যে ক্রিয়েশনগুলো আছে সেগুলোকে যদি আপনি প্রাতিষ্ঠানিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে চর্চা না করেন তাহলে সেটা টিকে থাকে না। আমরা জানি যে হযরত আমির খসরু একজন অনেক বড় মাপের সঙ্গীতজ্ঞ ছিলেন, কিন্তু তার কয়টা গান এখন বেঁচে আছে? বেঁচে নেই, কারণ একটাই, যে সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং স্বরলিপিগুলোকে রক্ষা করা হয়নি। তার একটি গান আমরা সবাই মুখে মুখে গাই, আমি বললে সবাই চিনে ফেলবে, হোলাল মেরে পাতে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না যেটা আমির খসরুর গান, অনেক মানুষ জানে এটা বুল্লে শাহর গান, এবং সত্যি সত্যি বুল্লে শাহ এবং স্থানীয়ভাবে পাঞ্জাবিরা অনেক লিরিক এখানে যোগ করেছে, তাহলে কিন্তু মূল গানটা কিন্তু হারিয়ে গেল, আমরা কিন্তু আর পাইলাম না। তাহলে আমির খসরু কী ছিলেন এটা কিন্তু পুরোপুরি আমরা বুঝতে পারি না, অল্প কিছু গান ছিল। তো নজরুল যে একজন যুগন্ধর কবি সেটার একটা প্রমাণ হচ্ছে 50, 60 এবং 70 দশকে কিন্তু তিনি এক ধরনের অবহেলার শিকার হয়েছিলেন, তিনি ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক নানাভাবে, হ্যাঁ রাজনৈতিক ইত্যাদিভাবে কিন্তু তিনি এক ধরনের অবহেলার শিকার হয়েছিলেন। সেই নজরুলের কিন্তু পুনর্জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশে, আমি বলব এটা স্বাধীন বাংলাদেশে, এবং সেটা আজকের যে অবস্থায় দাঁড়িয়েছে আমি বলবো যে 70-এর দশক থেকে আজকের সময়টাকে যদি আমরা তুলনা করি তাহলে অভাবনীয় একটি পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন হয়েছে। এত এত শিল্পী তৈরি হয়েছে, এবং আপনি যেটা বললেন যে বিভ্রান্তি, এখন আর কিন্তু যারা আগে যে প্রচলিত সুরগুলো নিয়ে যারা জোর গলায় কথা বলতেন সেই কণ্ঠস্বরগুলো কিন্তু এখন নরম হয়ে এসেছে, এখন কিন্তু আর আগের জায়গায় নেই, এখন কিন্তু সবাই শুদ্ধ স্বরে গান করছে। এবং আপনি দেখবেন যে জনপ্রিয় কোনো প্ল্যাটফর্মে যখন নতুন করে কেউ নজরুল সঙ্গীত গাচ্ছে সেটা কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে, যদিও সেখানেও সুরের কিছু ব্যত্যয় আছে, কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে নজরুলের সেই যে চার্মিং ব্যাপারটা, আকর্ষণ করবার ক্ষমতাটা, সেটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমি আর একটা কথা শেষ করবো, লাস্ট কথা, সেটা
বাজারে প্রচলিত কথা আছে রবীন্দ্রনাথ তার গানকে কোনো ব্যবসা করার জন্য সুযোগ রাখেন নি। নজরুলের এভাগ্য যে অবয়সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, নজরুলের গান নিয়ে নজরুলের জীবিত অবস্থাতে যেমন ব্যবসা হয়েছে, পরবর্তী সময়ে ব্যবসা চলেছে চলছে, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে মনে হয় অনেকটা কাটিয়ে উঠেছি আপনাদের মানে তীক্ষ্ণ দৃষ্টির কারণে। এটা কি কথাটা সত্যি কি? আমি দুটো জিনিস আপনার মধ্যে থেকে দুটো পেয়ে, একটা হচ্ছে কমার্শিয়াল ভ্যালুর কথা যেটা বলেছেন সেটা কিন্তু দোষের কিছু, কারণ নজরুল ইসলাম রেকর্ড কোম্পানিতে কাজ শুরু করলেন 28 সালে, তো এই 28 সালের পর থেকে কিন্তু মূলত যেটা আজকে আমাদের সাদিয়াপা বলেছে যে মঞ্চে যে নাটকের ক্ষেত্রে কিন্তু এটা নজরুলের গান ব্যবহৃত হয়েছে। এবং হ্যাঁ, সবচেয়ে আমি বলি আপনি দেখুন যে 1928 সাল থেকে 42 সাল পর্যন্ত HMV যে রেকর্ড সে রেকর্ডে কিন্তু দুটো করে গান থাকতো, তো ওনার গানে যদি আমরা এখন 21 পেয়েছি 21 বেরোই, তো তাহলে এবার তার কমার্শিয়াল ভ্যালুটা আপনি বুঝছেন, এটা কিন্তু দোষের কিছু। কিন্তু মজা হচ্ছে যে যেটা হয়েছিল নজরুল নির্বাক হওয়ার পরে তার কমার্শিয়াল ভ্যালু যেহেতু প্রচুর ছিল, এই কারণে অনেকে নজরুলের গান সঠিক না জেনেই তারা কিন্তু ব্যবসা করেছে। এই যে না জেনে নজরুলের গানকে তার ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা, এটাই হচ্ছে দোষ। অনেক ধন্যবাদ। আমি খালিদ খলিল, আজকে নজরুল জয়ন্তী প্রসঙ্গ নজরুল সঙ্গীত আয়োজিত, এই মঞ্চে 4 জন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পীকে পেয়েছি। আছেন হচ্ছেন ডাক্তার গুলজার হোসেন, মাবিন আপা, মাবিন সুলতানা আপা, সাদিয়া আফরিন মল্লিক এবং সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন আহমেদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নজরুল নিয়ে যে কথাটা হলো, যে আলোচনাটা হলো, এটা আশা করি অনেকের দৃষ্টি আকর্ষণ করবে, কাজে লাগবে। এবং আমি বলবো সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় কথাগুলোকে একটু অনুভব করবেন, অনুভব করে নজরুলকে সেভাবে মূল্যায়ন করবেন। সকলকে ধন্যবাদ।